बुझी अजाना साधने आमी तुमारो संगे বিধেছি আমার প্রাণ। গাগি গাগি, আবার গান থামিয়ে এখানে এসো না। কি হয়েছে, চিৎকার করছো কেন? আমার টেবিলের উপর একটা ফাইল ছিল, তুমি কি কোথাও সরিয়েছো নাকি তিতাই? ও কেন যে তোমরা এসবের মধ্যে হাত দাও? আমি কোথাও হাত দিই? যেখানকার জিনিস সেখানেই আছে, ভালো করে মনে করে দেখো কোথায় রেখেছো। তাও তো আমি মাঝে মধ্যে পরিষ্কার করতে ঘরটায় ঢুকি, তিতাই তো ঢোকেই না। তোমার এই গোছানোর ঠেলায় না, খুঁজতে খুঁজতে আমার প্রাণ বেরিয়ে যায়। আশ্চর্য, আর কোন ফাইলটার কথা বলছো সেটাই তো বুঝতে পাচ্ছি না। চারদিকে শুধু ফাইল আর কাগজপত্র, কদিন পরে শুধু ফাইল কাগজ থাকবে, আমি আর তিতাই অন্য কোথাও চলে যাব। যে অনিমেষ অধিকারী লোকে সবুজ বলে ডাকত, কোথায় হারিয়ে গেছে সে, এখন পড়ে রয়েছে একটা ফ্যাকাশে খেপচুরিয়া সবুজ। থাক থাক, আর বলতে হবে না, অবহেলা অবহেলা। আসলে বড় লোকের মেয়ে, গরিবের ঘরণী হলে এরকমই হয়, হুঁচুনি হয়েছে ভারী, কিচ্ছু মনে রাখতে পারে না। গার্গি, ফাইলটা পেয়ে গেছি। কোথায় পেলে? আরে আমার স্টাডি রুমের ভেতরেই ছিল। এই শোনো না, এক কাপ কফি খাওয়াবে? কখন যে মেঘ আর কখন যে ঝকঝকে রোদ্দুর, কে জানে। জীবনটা একেবারে পুরো টাইগার হিল হয়ে গেছে। ওহো, ডকুমেন্টস এর এনভেলপটা কোথায় গেল? নাও তোমার কফি, নিজে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক রাখবে, আর যত দোষ আমার খায় আরও বটে। তবে কি গার্গি সবই জেনে ফেলেছে? ছবিগুলো নিশ্চয়ই দেখেছে, আমারই ভুল, ছবিগুলো ছিঁড়ে ফেলা উচিত ছিল। কেন যে এত বছর রেখে দিলাম, এত বছর বাদে এখন বলাটা কি খুব শোভনীয় হবে? বিশ্বাস সব চুরমার হয়ে যাবে। কোনো স্ত্রীর পক্ষেই এটা মেনে নেওয়া সম্ভব নয় যে আস্থা ভালোবাসা আজ আমাদের মধ্যে আছে, সেটা হয়তো এতক্ষণ নড়বড়ে হয়ে গেছে। বাপি, মা খেতে ডাকছে, ডিনার করে নাও। তুই কখন এলি? আমি তো টিভি পাইনি, তুই খাবি না? আজ আমার এক বন্ধুর বাড়িতে ডিনার ছিল। চাই রাঁধে, নুন বেশি তো তেল কম,
মাছটাকে বড় করে ভাজে নি। কি হলো, হাসছো কেন? হাসছি কেন? ভাবছি অনিমেষ অধিকারী কতদিন নিজেকে এভাবে লুকিয়ে রাখবে, একদিন না একদিন সত্যিটা তো বলতেই হবে। সত্যি কি লুকিয়েছি? না, আমার রান্না ছাড়া পেট ভরতো না, সেদিনের পর দিন রাঁধুনি রান্না হজম করে যাবে। আগে তো যখনই জিজ্ঞেস করতাম তুমি বলে ঠিক আছে চলবে, এবার বোঝো জোর করে রাঁধুনি রেখেছ আমার শরীরে দোহাই দিয়ে। আচ্ছা গার্গী, এই রুটিটা দেখে তোমার মনে হচ্ছে না এটা ইন্ডিয়ার ম্যাপ? হ্যাঁ শোনো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তারপরে ওকে বিদায় করে দেবো। তবে কি গার্গী অন্য কিছু বলতে চাইছিল? পরিস্থিতি নিজেকে আড়াল করতে শিখিয়েছে, তোমাকে খুলে বলার মতো সৎসাহস কোনোদিনও ছিল না, তবে সেই অন্তরঙ্গতার দিকে পা বাড়াইনি আর কোনোদিন। আজ ট্রাভেল এজেন্ট টিকিটটা দিয়ে যাবে, লাগেজগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলতে হবে, তুমি যতটা পারো গুছিয়ে নাও, আমি অফিস থেকে ফিরে না হয় তোমাকে খানিকটা হেল্প করে দেবো। দারুণ সুন্দর। আচ্ছা তুমি কি করে জানলে বলো, তুমি আগে গেছিলে নাকি? বহু বছর আগে কলেজের বন্ধুদের সাথে। খুব ভালো লাগবে জানো, উঁচু উঁচু পাহাড়, মাথার ওপর মেঘ ভর্তি গাছপালা, সবুজ স্থির গম্ভীর। তুমি তো দেখছি দার্শনিক হয়ে গেলে, এরপর কি কবিতা বলতে বলবে নাকি আমাকে? এই তোমার মনে আছে দার্জিলিং এর মেলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলছিলে আর আশেপাশের লোক অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে শুনছিল, মনে আছে তোমার? তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থই হারা ওই দিঘির ঘাটে। তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। বাপি তুমি কি সুন্দর কবিতা বলতে পারো, আমি বলতে পারি না কেন? চেষ্টা করলে পাবি, ভেতর থেকে অনুভব কর, দেখবি সেই ভাবটা আবৃত্তির মধ্যে ফুটে উঠবে। স্যার লাঞ্চ রুম মে সার্ভ করা হ্যায় ইয়া রেস্টুরেন্ট মে লেঙ্গে? ওটা ম্যাডাম বলতে পারবেন। আপনি কাজ করুন না, রুমে দিতে হবে না, আমরা বরং রেস্টুরেন্টে গিয়ে খাও। ওকে না, একটু ডাল নে। মেঘলার চ্যাপ্টারটাকে ক্লোজ করতেই হবে, যেভাবেই হোক কিছু একটা বানিয়ে বলে দেওয়া যাবে। কি গো, খেতে বসবে না? হ্যাঁ একটু ভাত একটু রুটি মিলিয়ে খেয়ে নিচ্ছি।
বলছি এখানে বোটিং করার কোনো ব্যবস্থা নেই, কাউকে জিজ্ঞেস করো না। কাকে জিজ্ঞেস করবো? আমি ওসব পারবো না। মেঘলার সাথে শেষবারের মতো এখানেই দেখা হয়েছিল। মেঘলা, তোমাকে আজ কেমন অন্যমনস্ক লাগছে। অনিমেষ, ধরো তোমার সাথে আমার বিয়ে হলো না, তোমার বিয়ে অন্য কোথাও হলো আর আমার অন্য কোথাও, সেদিন হয়তো তুমি আমাকে ভুলে যাবে। তার মানে তোমার কি অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে? আমাদের বিষয়টা বাড়িতে জানাও, বাবা মাকে রাজি করাও, একটু সাহস করে তুমি আমার বাবাকে বলতে পারতে। সেই সাহসটাই তো মনে আনতে পারছি না। এই যে তুমি বাইরে গেলে তারপর না ভেতরে আসবে, বাইরেই দাঁড়িয়ে আছো। আমি আসলে বাইরে একটু ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম। সবই বুঝতে পারছি আমি, এই অজুহাতে সিগারেটের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছো তো, এরপর কিন্তু নিজের যত্নটা নিজেকেই নিতে হবে। শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছো? তুমি যাই বলো, আমি কিন্তু একদম ফিট। তা কি বলবে বলছিলে? বলার জন্যই তো ডেকেছি। হ্যাঁ গো, সকাল থেকে কিছু খেয়েছো তুমি? কেন, খালি পেটে শোনা যাবে না, নাকি ভরা পেটে কথাটা হজম হবে না? তুমি পারো। সবসময় তো রেগে যাও কেন তুমি? শোনো না, আমার পাশে এখানে একটু বসো না, কতদিন তোমার কাঁধে মাথা রেখে একটু গল্প করলে, জানি না সে সুযোগ আর পাবো কি। যাতা বলছো, এইসব কথা বলার জন্য কি? শোনো না, আমার আলমারি লকারে ওই নিচে ড্রয়ারটা আছে না, তার মধ্যে দুটো চাবি রাখা আছে, ওই পেছনের দিকে চাবিগুলো আছে, একটা তোমার লকারে আর একটা আমার। আমার লকারের ওই প্লাস্টিকের ব্যাগে ব্যাংকের সমস্ত কাগজপত্র আছে, আর তোমার লকারে ওই আমার একটা বাউটি, কয়েকটা চুড়ি, হ্যাঁ ওই আমাদের দুজনের দুটো সোনার আংটিও আছে। এসব কথা তো বাড়ি ফিরেও বলা যেত, তাছাড়া ওসব আমি কখনো হাতও দিনই জানিও না। তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো, তারপর যখন যা দরকার হবে বলো, আমি করে দেবো। আমি যদি আর না ফিরি অনিমেষ? আচ্ছা বাবা, বলেই ফেলো যা জেনেছো। শরীরটা কি খারাপ না ঠিক? সিস্টারকে বলি ডাক্তারকে ডাকতে। আমাকে কিন্তু বেশি সাজাবে না। হ্যাঁ, বেশি সাজগোজ কোনোদিনও তো আমি পছন্দ করতাম না, তুমি জানো। আর শোনো, ওই কাচের গাড়িতে তুমি আমার পাশে থাকবে তো অনিমেষ? তুমি এইসব কথা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছো? আমি বাইরে গিয়ে বসছি। না না শোনো না, যেও না, কথা বলবো তো, আলাদা করে বলবো বলি তো
সেই তখন থেকে তুমি একই কথা বলে চলেছো। তোমার গোপন কথা আছে, গোপন কথা আছে। এইসবই কি তোমার গোপন কথা? আগে আমি তোমাকে কোনো কথা বললে তুমি মন দিয়ে শুনতে, আর এখন এখন কত কথা বলি অথচ কথাটা শোনার পরে তোমার সবসময় দূরে চলে যাওয়ার চেষ্টা। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তোমাকে তো ডক্টর হিমানিও বলেছেন আজকাল বাইপাস সার্জারিতে কোনো টেনশন নেই। ডাক্তাররা ওটা সবসময় বলে, কিন্তু আমি তো সবই জানি। হ্যাঁ, তুমি তো অন্তর্যামী, তাই না? মেয়েটার উপর দিয়ে খুব ঝড় বয়ে যাচ্ছে। দেখুন, ওনার হার্টের অবস্থা কিন্তু খুব খারাপ, অথচ অপারেশন না করলেও নয়, কিন্তু চান্সেস 50-50। হনিমেশ, আর তো তোমার সঙ্গে দেখা হবে না কখনো কোনদিন, না তাই না? ও কি তবে মৃত্যুকে দেখতে পাচ্ছে? তুমি কি গোপন কথা বলবে বলে আমাকে ডেকেছো ভাবি? কি করে বলবো তোমায়? বলবে না, শুধু ভাবছি কোথা থেকে শুরু করবো। শুরু থেকে শুরু করবো আমাদের বিবাহিত জীবনের সেই প্রথম দিককার কথা। না, সে তো বহু বছর আগের কথা। তুমি এতদিন না বলে থাকলে কি করে? আমি ভাবতে পারিনি যে এতদিন বাদে তুমি আমাকে ওই কথা বলবে। আমারই তো তোমাকে না, আমাকে বলতে দাও তুমি। এত বছর আমি যন্ত্রণা বই বেরিয়েছি, আজকে যদি না বলতে পারি আমার মনেও শান্তি হবে না। আজ সকাল থেকে কেমন যেন একটা মনের জোর পেয়ে গেলাম, যেন লজ্জা ভয় সব উধাও হয়ে গেল। আজ খালি মনে হচ্ছে আজ সবকিছু তোমার কাছে কনফেস করব। কনফেশন? তোমার অভিক বড়ালকে মনে আছে, যাকে তুমি ওই বেড়াল বলে ডাকতে? ইয়েস ইয়েস, ও তোমার সঙ্গে এলআইসি তে কাজ করতো। হ্যাঁ, খুব ভালো গানও গাইতো শুনেছিলাম। যতদূর মনে পড়ছে তুমি ওর কাছে কিছুদিন গান শিখেছিলে। ওই তোমাকে এনিয়ে বিনিয়ে প্রপোজ করতো, তুমি পাত্তা দিতে না, রাইট? তিতাই তখন ক্লাস টুতে পড়ে, মনে আছে? তুমি দিল্লিতে ট্রান্সফার নিয়ে চলে গেছিলে 2 বছরের জন্য। বড় ছুটি ছাড়া তো কলকাতাতে আসতেই না। তিতা স্কুল থেকে ফেরানো পর্যন্ত সারাদিন বাড়িতে একা থাকতাম, খুব বোর লাগতো। একসময় তো ডিপ্রেশনে ভুগতে আরম্ভ করলাম। টিভি দেখা, বই পড়া ছাড়া কোনো কাজ থাকতো না। তারপরে ভাবলাম যেন যে নতুন করে আবার গানটা শিখতে শুরু করি। একদিন বাজার থেকে ফিরে আমাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি অভিক। প্রথমে খেয়ালই করিনি, তারপর চিনতে পেরে অনেক কথা হয়। জানতে পারি ওই আমাদের উপরের ফ্লোরে এসেছিলেন কি সব ইন্স্যুরেন্সের ব্যাপারে। আফটারঅল আমার এক্স বস, সেই সুবাদে কফি অফার করি, ও কোনো আপত্তি করেনি। ও জানায় আমার রেজিগনেশনটা ও নাকি মন থেকে মেনে নিতে পারেনি। তারপর জানো,
প্রায় সকাল সকাল চলে আসত অভিক। আমরা একসঙ্গে অনেকক্ষণ সময় কাটাতাম, কত সুখ দুঃখের কথা শেয়ার করতাম। ক্রমশ আমাদের মেলামেশাটা কিরকম যেন ঘনিষ্ঠতায় পরিণত হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম যে আমরা কিছুতেই পরস্পরকে রেজিস্ট করতে পারছি না। বুঝতে পারছিলাম সর্বনাশের পথে পা রাখছি, কিন্তু বিশ্বাস করো, নিজের মনকে কিছুতেই শাসন করতে পারছিলাম না। অভিক জোর করে আমার কাছ থেকে কোনোদিনও কিছু কিনে নিতে চায়নি। আমাদের দুজনের মধ্যে স্বাভাবিকভাবে সবকিছু আদান প্রদান হয়ে যেত। You mean it happened? সব ঠিক হয়ে যাবে কাকি, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আঙুল তুলে দুজন দুজনকে দোষারোপ করবো, ঝগড়া করবো, ছোটখাটো কথা নিয়ে তর্ক বিতর্ক করবো। মাকে ওটিতে নিয়ে গেছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে সব ঠিক হয়ে। তুমি শেখালে কনফিউজ কি করে করতে হয়, আমি পারিনি গার্গি, তুমি পেরেছো। প্লিজ আমাকেও একবার সুযোগ দাও।